हाई वोल्टेज मैच आगामी रविवार विश्वकप ईडन गार्डन से भारत बनाम साउथ अफ्रीका मैचे टिकट बंटन घिरे समर्थकदेर मध्ये तीव्र हताशा एवं बिरक्ति टिकट क्यों नहीं बा टिकट क्यों पावा जाच्छे ना एई प्रश्न तुले आज सकाले सीएबी सामने विक्षोभ देखान बहु समर्थक प्रत्येकेरी बक्तव्य जे सीएबी क्यों अफलाइने टिकट दिच्छे ना एत टिकट कोथाय जाच्छे एक ही संगे तारा मोहम्मदन स्पोर्टिंग क्लाबेर सामनेओ जे काउंटार रयेछे সেই কাউন্টারে টিকিট বিলি হচ্ছে সেখানে ব্লকাররা বহু টিকিট তুলে নিয়ে যাচ্ছে এবং চড়া দামে বিক্রি করা হচ্ছে তাদের দাবি 900 টাকার টিকিট 8000 টাকায় বিক্রি করা হচ্ছে ইতিমধ্যেই পুলিশ দিন দুই আগে একাধিক টিকিট বাজেয়াপ্ত করেছে ব্ল্যাক করার অপরাধে যে অনলাইন সংস্থা টিকিট দিচ্ছে অনলাইনে সেখানে টিকিট পাচ্ছেন না প্রায় কোনো সমর্থকই এই নিয়ে ইতিমধ্যেই গতকাল ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন সমর্থক ইডেন গার্ডেন্সের টিকিট নিয়ে হাহাকার তুঙ্গে আমাদের টিকিট নিয়ে আমরা এক মাস আগে আমরা অনেকদিনের লাইফ মেম্বার এবার সিএবি লাইফ মেম্বার যখন হয়েছে আমরা আজ থেকে এক মাস আগে বলা ব্যাপারে দিয়েছিলাম যে যে লাইফ মেম্বার আছে শেষে তাদের লাইফ মেম্বারশিপ কার্ড টেনে রিনিউ করে নিন তারপর এটা বলেছিল 2022-23 এটা রিনিউ করালেই না করালেও কিছু প্রবলেম নেই 2021-22 এটা রিনিউ করালেই হবে 2021-22 লাইফ মেম্বারশিপ কার্ড রিনিউ করিয়ে নিয়েছিলাম বলেছিল ওটা লাইফ মেম্বারশিপ কার্ড রিনিউ করালে প্রত্যেকবার যেমন কার্ডটা দেখিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়ে যাওয়া যায় টিকিট পাওয়া যাবে এবার তারপর হঠাৎ করে এসে আমি জানছি যে কি না যে ওটা না একটা অনলাইনে অ্যাপ দিয়েছিল তাও সেটা কবে দিয়েছিল দুর্গাপূজার মধ্যে এবার দুর্গাপূজার মধ্যে ওটা ছোট্ট একটা জায়গায় পেপারে লিখেছিল কেউ দেখেনি এবং দুর্গাপূজার মধ্যে 5 মিনিটের জন্য জাস্ট একটা ওয়েবসাইট খুলেছিল এবার ওটা কেউ দেখতে পাইনি এখন বলছে যারা ওটা খোলেনি 5 মিনিটের ওই অ্যাপটা তারা কেউ টিকিট পাবে না এই নিয়েই কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবাঞ্জন হাই ভোল্টেজ ম্যাচ রবিবার ইডেন গার্ডেন্সে এবং তা নিয়েই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই টিকিটের হাহাকার পড়ে গিয়েছে মূল সমস্যা কোথায় দাঁড়িয়ে রয়েছে সিএবির কোনো বক্তব্যই বা কি উঠে আসছে সঙ্গে অর্কদীপ্ত রয়েছে অর্কদীপ্ত আসবো আগে দেবাঞ্জনের সঙ্গে কথা বলে নি দেবাঞ্জন শিলাদিত্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইডেন গার্ডেন্সের সামনে এবং আন্তর্জাতিক ম্যাচ যখন ইডেনে থাকে তখন কিন্তু এখানে বীর পুজোর জন্য ভক্তরা থাকেন কিন্তু এখানে ভক্তরা আছেন ক্রিকেট ভক্তরা আছেন কিন্তু তারা সবাই রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছ গোটা ইডেনের মেন গেটের সামনে কেউ লাইফ মেম্বার কেউ অ্যাসোসিয়েট মেম্বার কেউ অ্যানুয়াল মেম্বার এবং কেউ ক্রিকেট প্রেমী তাদের কারোর কাছে কিন্তু এই মুহূর্তে কোথায় টিকিট তার হদিশ নেই আপনি কোথা থেকে আসছেন আপনি লাইফ মেম্বার হ্যাঁ আমি পার্ক স্ট্রিট থেকে আপনার নাম কি অধীর ঘোষ আপনি কত বছরের মেম্বার আমাদের হয়ে গেল 16 বছর আপনি টিকিট পেয়েছেন না বলছে এখানে আসার পরে বলছে যে আপনারা ওই অনলাইনে বুকিং করেছেন না করলে হবে না তাও এটা ভালো করে জিজ্ঞেস মানে মুখে শোনা আর এটা যদি কারো এ করতে যাই কাউন্টারে যদি যেতে যাই তো 200 লোকের পিছনে লাইন দিয়ে আমাকে ওই কাউন্টারে আসতে হবে সে মানে স্লো একদম আপনি পেয়েছেন টিকিট আপনিও তো লাইভ আমি লাইভ মেম্বার মানে আপনার কোথা থেকে আসছেন এবং কত বছরের লাইফ মেম্বার আমি আসছি এখন মিউনিসিপ্যালিটি কামারহাটি ওখান থেকে আমার 98 সালের মেম্বারশিপ 98 সালের মেম্বারশিপ এটা টিকিট পাননি কেন টিকিট দিল না বলছে দেবো না অনলাইনে বুকিং কোনো অনলাইনই করেনি ওরা অনলাইনই করেনি মিথ্যে কথা বলছে এবার বলুন আমি টিকিটটা কোথা থেকে পাবো আমার এই নাম্বারটা দেখুন আমার নামটা দেখুন ঝর্ণা না এই ওয়েবসাইটটা আমি নিজে রেজিস্ট্রেশন করছিলাম 15 মিনিটের জন্য মাত্র খুলেছে রেজিস্ট্রেশন হয়নি আমি সব টাইপ করতে করতে তারপরে যে সাবমিট করছি হচ্ছে না এরর বলে দিচ্ছে লাইভ মেম্বাররা তো সিএবি তে ইন্টারন্যাশনাল ম্যাচ হলে একটা টিকিট পান তারা আগে পেতাম কিন্তু এই বছরে আমরা কিছু পাইনি এখনই যে সিস্টেম করেছে ইনি বলছেন কি অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে আপনি পাবেন এইবার অনলাইন রেজিস্ট্রেশন করছি হচ্ছে না ইনি বলছেন না হলে আমরা কিছু করতে পারবো না আমরা যেটা এখানে অফিসে এসে কমপ্লেন করে 10 মিনিট মনে হয় যে খুঁজে যায় তারপরে বন্ধ নেট বন্ধ হচ্ছে আপনাদের এখানে জানেন একটা সুপ্রিম কোর্টের 2018 একটা নোটিফিকেশন আপনারাও জানেন পাবলিক নোটিস এই নোটিসটা আমার মোবাইলে আছে পাবলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গল যে কোনো কারণে যদি মানে এরকম যদি সিচুয়েশন হয় অনলাইন হবে দাঁড়ান আমাকে বলতে দিন বিষয়টা আমি 2021-এ মেম্বারশিপ নিয়েছি নোটিফিকেশনটা হচ্ছে 2018-এর পাবলিক নোটিস বাই অর্ডার বাই সুপ্রিম কোর্ট
তাহলে যখন আমাদেরকে এগ্রিমেন্টটা দেওয়া হলো সেই পয়েন্টটা তখন কেন উল্লেখ করলো না? আপনি টিকিট পেয়েছেন? না, পাঁচটা মেম্বারশিপ 7 লাখ টাকার মূল্য নেই। শিলাদিত্য, তাহলে বুঝতে পারছো যে লাইফ মেম্বাররা তারা কিন্তু যারা সদ্য মেম্বার হয়েছেন বা আগের লাইফ মেম্বার, কারোর কাছেই টিকিট নেই, টিকিটের জন্য হাহাকার। সকালের দিকে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা যদি টিকিট না পান ভবিষ্যতে বড় পদক্ষেপ, আদালতে যাবেন বলে সিএবিকে ইতিমধ্যেই তারা একটা হুঙ্কার ছেড়ে রেখেছেন। সিএবির ভিতরে এই মুহূর্তে বৈঠক চলছে, সিএবি প্রেসিডেন্ট সেখানে রয়েছেন এবং কিভাবে এই জট, এই টিকিট নিয়ে যে ক্রিকেট প্রেমীরা যেভাবে একেবারে দেবাঞ্জন আমাদের সঙ্গে থাকো, এই জট কোন পথে কাটে এর দিকে কিন্তু তাকিয়ে রয়েছে। অর্কদীপ্ত আমাদের সঙ্গে থাকো, আসবো তোমার কাছে, কিন্তু তার আগে আমরা শুনে নেবো ইডেন গার্ডেন্সের টিকিট কাণ্ডে সিএবির পাশেই দাঁড়িয়েছেন বিশ্বরূপদে। সিএবিকে বলির পাঁটা করা হচ্ছে এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন সচিব, কি বলেছেন শোনাবো। দেখুন, আমার কাছে এটা খুব দুর্ভাগ্যজনক মনে হচ্ছে এই কারণেই যে সবাই মিলে সিএবি কে স্কেপগোট করার চেষ্টা করছে যে সিএবি সব জানে আর বাকি সবাই কেউ কিছু জানে না। কিন্তু এটা তো ঠিক নয়। কলকাতায় যখন একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হয় তখন কলকাতা পুলিশ গ্রিন সিগন্যাল দেয়, সবকিছু জানে, পুরো বিষয় সম্বন্ধে কলকাতা পুলিশ ওয়াকিবল। এবং স্পোর্টস প্রত্যেকটা টিকিটে দেখবেন স্পোর্টস ডিপার্টমেন্টের স্ট্যাম্পিং থাকে, অর্থাৎ স্পোর্টস ডিপার্টমেন্ট স্ট্যাম্প না করলে কোনো টিকিট মানুষের হাতে পৌঁছবে না। ফলে তাদের কাছে পুরো তথ্য আছে যে কিভাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর যে বুক এজেন্সি বুক মাইশোর এটা কন্ট্রোল করছে, তারা তো বিসিসিআই অ্যাপয়েন্টেড লোক, তাদের কাছে বিসিসিআই পুরো ব্যাপার সম্বন্ধে ওয়াকিবল। ফলে কলকাতায় ম্যাচ করতে গেলে এই সবাই সব সম্বন্ধে জানে যে সিএবি কে একা যারা দোষ দিচ্ছে, আমি তাদের পক্ষে নই। এ নিয়েই কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত। অর্কদীপ্ত, তাহলে সমাধান কোন পথে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আমরা বিশ্বরূপদের বক্তব্য শুনলাম। শিলাদিত্য, দেখো সমাধান কোন পথে এখনও কিন্তু পরিষ্কার নয়। এই মুহূর্তে যেমনটা দেবাঞ্জন একটু আগে বলল, সিএবির অন্দরে কিন্তু রীতিমতো টপ অফিসিয়ালদের নিয়ে বৈঠক চলছে এবং সিএবি সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলি তিনিও কিছুক্ষণের মধ্যে সিএবিতে এসে উপস্থিত হবেন এবং হয়তো এই বৈঠকেও যোগ দেবেন। সুতরাং সমাধান সূত্র বের করার একটা আপ্রাণ চেষ্টা চলছে সিএবির অন্দরমহলে। এবং যেটা বিশ্বরূপদে তিনি বলছেন যে ইডেন গার্ডেন্সে 4টে বিশ্বকাপ হয়েছে, 87 সালে বিশ্বকাপ হয়েছে, 96 তো হয়েছে, 2011 হয়েছে এবং 2016 টি-20 বিশ্বকাপ হয়েছে এবং 4টে বিশ্বকাপে কিন্তু কখনোই এই ধরনের অস্বচ্ছতা টিকিট বন্টন ঘিরে হয়নি। তাহলে এবার কেন হলো? শুধু সিএবিকে কি স্কেপগোট করলে হবে? উনি কিন্তু সরাসরি বলছেন যে কলকাতা পুলিশ কিন্তু পুরো বিষয়টা নিয়ে ওয়াকিবহল, স্পোর্টস ডিপার্টমেন্টের স্ট্যাম্প থাকে প্রত্যেকটা টিকিটে এবং একই সঙ্গে আঙুল তুলছে যে টিকিট বন্টনকারী অনলাইন সংস্থা তাদের দিকেও। সুতরাং সবটা মিলিয়ে কিন্তু একটা রীতিমতো স্ক্যামের গন্ধ পাচ্ছেন, এরকম অনেকেই রয়েছেন যারা এখানে বলছেন। এবং কীভাবে এই সমাধান সূত্র, দেখো প্রচুর মানুষ টিকিট পাননি। এই মুহূর্তে 17,000 মেম্বার রয়েছে সিএবি, লাইফ মেম্বার রয়েছে, তার মধ্যে 11,000 অ্যাক্টিভ মেম্বার রয়েছেন। তা সেই 11,000-এর মধ্যে 3,000 মেম্বার কিন্তু এই টিকিট পাচ্ছেন, বাকি 8,000 মেম্বার কিন্তু টিকিট পাওয়ার এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। এইরকম মেম্বাররা কিন্তু বহু মেম্বাররা তারা কিন্তু সিএবি গেটের সামনে, 1 নম্বর গেটের সামনে, 2 নম্বর গেটের সামনে তারা কিন্তু ভিড় জমিয়েছেন। ফলে সমাধান কীভাবে বেরোবে এখনও কিন্তু কোনোভাবেই পরিষ্কার না। ম্যাচ মাত্র দুদিন বাকি আছে, আজকে সাউথ আফ্রিকা টিম কলকাতায় পৌঁছচ্ছে, আগামীকাল ইন্ডিয়ান টিম এসে পৌঁছবে কলকাতায়। তার মধ্যে দ্রুত, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে চাইছে সিএবি। আজকে যে বৈঠক এই মুহূর্তে চলছে শিলাদিত্য, সেটা কিন্তু খুব পার্টিনেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা বৈঠক হচ্ছে, কারণ এরপরেই হয়তো কিছুটা সমাধান সূত্র আশা করা যেতে পারে সিএবির তরফ থেকে। শিলাদিত্য, একেবারেই অর্কদীপ্ত এবং দেবাঞ্জন, পরিস্থিতির দিকে নজর রাখো, কারণ এই টিকিটের হাহাকার, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তারই সঙ্গে কিন্তু হাহাকারের ছবি উঠে আসছে এবং বারবার করে টিকিটের চাহিদা যে তুঙ্গে এই হাই ভোল্টেজ ম্যাচের আগে তাও স্পষ্ট হয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।